ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি। সবচেয়ে কাছের মানুষ যদি কখনো শত্রু হয়ে যায়, তবে তা যে কতটা ভয়ানক হতে পারে, যার বাস্তব প্রমাণ দেখালেন সাকিব বুবলি। সাকিব বুবলির চারিত্রিক দিকে খোঁটা তুলতে এবার বুবলি তুলেছে সাকিবের পুরুষত্বের কথা। তার মতে সাকিব একটা দ্বন্দ্বহীন পুরুষ, তাই আজকের ভিডিওটি একটা মুহূর্ত না টেনে শেষ পর্যন্ত দেখুন। এক বিচ্ছেদের গল্পে সাকিব বুবলির ব্যক্তি জীবনে নানা ব্যক্তিগত কথাই যেন ফাঁস হয়ে যাচ্ছে। যদিও তারা কেউ কারো অভিযোগ মেনে নিতে ইচ্ছুক নয়, কিন্তু তাদের একে অপরের পাল্টাপাল্টির সরাসরি তর্ক বিতর্কে ব্যক্তিত্ব বলতে যেন আর কিছুই বজায় থাকছে না সাকিব বুবলির। কেননা বুবলি এবার একটা শপ ওপেনিং এ গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে সাকিবকে একজন দণ্ডহীন পুরুষের সাথে তুলনা করেছেন। অর্থাৎ সাকিবের পুরুষত্ব এতটাই লো যে কিনা নিজের স্ত্রীর বদনাম নিজেই তৈরি করে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে? বুবলির মতে সাকিব এতটা নোংরা মনের যে কিনা নিজের ব্যক্তিত্ব নিজেই নষ্ট করে। মানুষ তাকে সুপারস্টার মনে করলেও ব্যক্তি জীবনে তার পুরোটা শূন্যে পরিণত হয়েছে। আজ স্ত্রীর নামে বদনাম তুলে তাকে না হয় দূরে সরিয়ে দিল, কিন্তু একদিন তার সন্তানকে সে কি জবাব দেবে? বুবলি বলেন সাকিবের সাথে এখনো তার বিচ্ছেদ হয়নি, অথচ সে তার নিজ স্ত্রীকে একটা বাজারের মেয়ের সাথে তুলনা করলো। এটা কোনো ব্যক্তি সম্পন্ন লোকের কাজ নয়। তবে সাকিবের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বুবলি জানিয়েছেন, সাকিব যদি সংসারটাকে আর কন্টিনিউ করতে না চায় তো সেখানে তো জোরের কিছু নেই, এটা পারিবারিকভাবে বসে কথা বললেই তো হয়ে যায়। কিন্তু সে এমনটা কেন করবে যে প্রয়োজন ভেদে কাছে টেনে আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়? কেননা এই কিছুদিন আগেও একই বাড়িতে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছেলের জন্মদিন পালন করা, এরপর একে অপরের হাতে খাইয়ে দেওয়া, ঘুরতে যাওয়া, এমনকি এক বিছানায় ঘুমানো পর্যন্ত হয়েছে। তাহলে হঠাৎ করে তার এমন কি হলো যে নিজ স্ত্রীর প্রতি এতটা অমানবিক আচরণ শুরু করলো? এর পেছনের রহস্যটা আসলে কি হতে পারে সেটা আপনার ধারণা মোতাবেক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।